একের সাথে আছে নিজে করি। 1 নম্বরে বলা হয়েছে সংখ্যাগুলো 10-এর সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি। আমি আগেই দাগ টেনে নিয়েছি, এখন পড়ব আর টিক মার্ক দেব। 6 10 2 কত হয়? 62। পাঁচ দশ ছয় 56। নয় দশ সাত 97। পাঁচ দশ নয় 59। 6 10 5 65। 8 10 3 83। 7 10 7 77। 8 10 9 89। 9 10 4 94। 2 নম্বরে বলা হয়েছে অঙ্কে লিখি। 1 78, 7 10 8 78। 2 95, 9 10 5 95। 3 80, 8 10 80। 4 69, 6 10 9 69। 5 87, 8 10 7 87। 6 77, 7 10 7 77। 3 নম্বরে বলা হয়েছে কথায় লিখি। 1 92, 2 84, 3 57, 4 69, 5 75, 6 66, 7 81, 8 99, 4 নম্বরে বলা হয়েছে 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি। 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60, 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65। 5 নম্বরে বলা হয়েছে 88 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখি। 8 10 8 88, 88,
আট দশ নয় ঊননব্বই, ঊননব্বই নয় দশে নব্বই, নব্বই নয় দশ এক একানব্বই, একানব্বই নয় দশ দুই বিরানব্বই, বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই, তিরানব্বই নয় দশ চার চুরানব্বই, চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই, পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই, ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই, সাতানব্বই নয় দশ আট আটানব্বই, আটানব্বই নয় দশ নয় নিরানব্বই, নিরানব্বই দশ দশে একশত, একশত ছয় নম্বরে আছে প্রতিটি বক্সে বড় সংখ্যাটি গোল করি। প্রথম বক্সে আছে পাঁচ দশ নয় ঊনষাট, ছয় দশ চার চৌষট্টি, সাত দশ সাত সাতাত্তর। তাহলে সাতাত্তর বড় সাতাত্তরে আমরা টিকমার্ক দিলাম। দ্বিতীয় বক্সে আছে আট দশে আশি, সাত দশ পাঁচ পঁয়তাল্লিশ, নয় দশ দুই বিরানব্বই। তাহলে বিরানব্বই বড় বিরানব্বইতে আমরা টিকমার্ক দিলাম। তৃতীয় বক্সে আছে সাত দশ পাঁচ পঁচাত্তর, ছয় দশ আট আটষট্টি, ছয় দশ নয় ঊনসত্তর। তাহলে সাত দশ পাঁচ পঁচাত্তর বড় পঁচাত্তরে আমরা টিকমার্ক দিলাম। চতুর্থ বক্সে আছে তিন দশ নয় ঊনচল্লিশ, ছয় দশ এক একষট্টি, পাঁচ দশ এক একান্ন। তাহলে ছয় দশ এক একষট্টি বড় আমরা ছয় দশ এক একষট্টিতে টিকমার্ক দিলাম। পঞ্চম বক্সে আছে নয় দশ ছয় ছিয়ানব্বই, নয় দশে নব্বই, নয় দশ পাঁচ পঁচানব্বই। তাহলে নয় দশ ছয় ছিয়ানব্বই বড় নয় দশ ছয় ছিয়ানব্বইতে আমরা টিকমার্ক দিলাম। ছয় নম্বর বক্সে আছে আট দশে আশি, নয় দশে নব্বই, দশ দশে একশত। তাহলে একশত বড় একশততে আমরা টিকমার্ক দিলাম। সাথে আছে খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি। কতে আছে চার ছয় আট ড্যাশ ড্যাশ চোদ্দ ড্যাশ ড্যাশ বিশ। তাহলে আমরা দেখতে পাই প্রতিটি সংখ্যা পরে দুই করে বাড়ে। তাহলে আটের পরে দশ, দশের পরে বারো, বারোর পরে চোদ্দ, চোদ্দোর পরে ষোলো, ষোলোর পরে আঠারো, আঠারোর পরে বিশ। খতে আছে তিন ছয় নয় ড্যাশ পনেরো ড্যাশ একুশ ড্যাশ ড্যাশ ত্রিশ। তাহলে আমরা দেখতে পাই প্রতিটি সংখ্যা পরে তিন করে বাড়ে। তাহলে নয়ের পরে বারো, বারোর পরে পনেরো, পনেরোর পরে আঠারো, আঠারোর পরে একুশ, একুশের পরে চব্বিশ, চব্বিশের পরে সাতাশ, সাতাশের পরে ত্রিশ। গতে আছে চার আট বারো ড্যাশ বিশ ড্যাশ ড্যাশ বত্রিশ ড্যাশ চল্লিশ। তাহলে আমরা দেখতে পাই প্রতিটি সংখ্যা পরে চার করে বাড়ে। তাহলে বারের পরে ষোলো, ষোলোর পরে বিশ, বিশের পরে চব্বিশ, চব্বিশের পরে আঠাশ, আঠাশের পরে বত্রিশ, বত্রিশের পরে ছয়ত্রিশ, ছয়ত্রিশের পরে চল্লিশ। ঘতে আছে দশ পনেরো ড্যাশ ড্যাশ ত্রিশ ড্যাশ ড্যাশ পঁয়তাল্লিশ ড্যাশ পঞ্চান্ন। তাহলে আমরা দেখতে পাই
প্রতিটি সংখ্যা পরে 5 করে বাড়ে, তাহলে পনেরোর পরে 20, 20-এর পরে 25, 25-এর পরে 30, 30-এর পরে 35, 35-এর পরে 40, 40-এর পরে 45, 45-এর পরে 50, 50-এর পরে 55। উতে আছে 10, ড্যাশ ড্যাশ 40, 50, ড্যাশ ড্যাশ 80, ড্যাশ 100। তাহলে আমরা দেখতে পাই প্রতিটি সংখ্যা পরে 10 করে বাড়ে, তাহলে 10-এর পরে 20, 20-এর পরে 30, 30-এর পরে 40, 40-এর পরে 50, 50-এর পরে 60, 60-এর পরে 70, 70-এর পরে 80, 80-এর পরে 90, 90-এর পরে 100। আটে আছে যোগ করে, যোগফল বিজোড় হলে গোল দাগ দিই। পাঁচ যোগ তিন সমান আট, জোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি না। চার যোগ পাঁচ সমান নয়, বিজোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি। দুই যোগ ছয় সমান আট, জোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি না। এক যোগ চার সমান পাঁচ, বিজোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি। সাত যোগ দুই সমান নয়, বিজোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি। নয় আছে বিয়োগ করে, বিয়োগফল জোড় হলে গোল দাগ দেই। ছয় বিয়োগ পাঁচ সমান এক, বিজোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি না। নয় বিয়োগ চার সমান পাঁচ, বিজোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি না। আট বিয়োগ দুই সমান ছয়, জোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি। ছয় বিয়োগ এক সমান পাঁচ, বিজোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি না। পাঁচ বিয়োগ তিন সমান দুই, জোড় সংখ্যা, আমরা গোল দাগ দিতে পারি। দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার সামনে আরও নয়জন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে। যেহেতু প্রশ্নে একই লাইনের কথা বলা হয়েছে, তাই অঙ্কটি যোগ করতে হবে। আমরা লিখতে পারি শিশুদের লাইনে রতন আছে আট নম্বরে, নিচে লিখব সামনে আরও শিশু আছে যোগ নয়জন, তাহলে নয় আর আটে কত হয়, সতেরো জন। লাইনে মোট শিশু আছে সতেরো জন। উত্তর সতেরো জন শিশু আছে। এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে আকাশ একটি বই পড়ছে, এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরও সাত পৃষ্ঠা আছে, বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। তাহলে প্রশ্নের মধ্যে যদি মোট কথাটি উল্লেখ থাকে বা মোট চায়, তাহলে অঙ্কটি যোগ করতে হয়। আমরা লিখতে পারি
আকাশ পড়ছে নবম পৃষ্ঠা, নিচে লিখব আরো পৃষ্ঠা আছে যোগ 7টি, তাহলে 7 আর 9 কত হয়? 16টি। বইয়ে মোট পৃষ্ঠা আছে 16টি। উত্তর, বইয়ে মোট পৃষ্ঠা আছে 16টি।